어제 무인권했지. 다 아마 미련 선거 캡틴을 가스테게 지내냐고. 제 배팅 걸베 나 필딩 걸베. 아차 이제 배팅 앞으로 나 시장도 그런 걸네. 단 이전에 니스트에 그거 앞에 트레지디가 그거 가로나 채. 제 가론타 조디오 시크릿 하게 도부 조디 기초다 아마들께 어버거 더 거린. যেহেতু আমরা লেট এসেছি আমাদের এক ওভার কেটে নেওয়া হয়েছে তো আমরা চেষ্টা করব 15 ওভার খেলে ওদেরকে যত বেশি পারি টার্গেট সামনে দেওয়ার সেই জন্য যেহেতু এক ওভার কম খেলবো এর আগে ব্যাট ঠিক আছে ইউনাইটেড কাপ 2022 প্রতিযোগিতা শুরু হলো কোচবিহার শহর সংলগ্ন বাবুরহাট ক্রিকেট ময়দানে। কোচবিহার শহর সংলগ্ন গ্রাম বাংলার ক্রিকেটকে আরো ভালো করে গড়ে তুলতে একের পর এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে চলছে বাবুরহাট ক্রিকেট লাভার্স। এই ক্রিকেট টুর্নামেন্টের নাম ইউনাইটেড কাপ 2022। খেলাটি গত 16 ফেব্রুয়ারি থেকে হচ্ছে কোচবিহার শহর সংলগ্ন বাবুরহাট ফুটবল খেলার ময়দানে। আজ তৃতীয় দিনের খেলায় মুখোমুখি হয়েছিল মিলন সংঘ, রেলগুমটি এবং টিচার্স ইলেভেন। এই খেলা উপলক্ষে ক্রীড়াপ্রেমী জনসাধারণ থেকে শুরু করে এলাকার মানুষদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। জানা যায় এই খেলার লিগ স্পন্সর ডুয়ার্স ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল, সাথে আরও অনেকে রয়েছে। গত 16 ফেব্রুয়ারি এই খেলার শুভ সূচনা হয়। আজকের এই খেলায় মিলন সংঘ, রেলগুমটি এবং টিচার্স ইলেভেন পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামীকালের খেলায় পরস্পরের মুখোমুখি হতে চলেছে গতবারের অরুণোদয় সংঘ বনাম বাণীতীর্থ ক্লাব। প্রসঙ্গত, এই ইউনাইটেড কাপ 2022 এই খেলার এবার প্রথম বছর। এই খেলা মূলত আদর্শ একাদশ ক্লাব ও ব্যায়ামাগারের উদ্যোগে এবং রবীন্দ্র সংঘ স্মৃতি পাঠাগারের সহযোগিতায় চলছে। এই খেলায় মোট 16টি দল একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, শুধু উত্তরবঙ্গ থেকেই নয়। এই খেলায় ইন্দোর মধ্যপ্রদেশ থেকেও অংশগ্রহণ করতে একটি দল এসেছে বলেও জানা যায়। এই খেলায় 50,000 টাকা এবং একটি সুদৃশ্য ট্রফি পাবে বিজয়ী দল, টাকা এবং সুদৃশ্য ট্রফি পাবে রানার্স আপ দল। এই খেলা উপলক্ষে এলাকার ক্রিকেট প্রেমী জনসাধারণ থেকে শুরু করে সকল খেলোয়াড় ও উদ্যোক্তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ইউনাইটেড কাপ 2022 আমাদের লিড স্পন্সর ডুয়ার্স ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল এবং আমাদের কো লিড স্পন্সর দেবনাথ হুন্ডা এবং আরও কিছু স্পন্সর আছে যাদের সহযোগিতায় আমরা এই খেলা শুরু করেছি। আজকে আমাদের তৃতীয় দিনের ম্যাচ। আমাদের এই খেলাটি 16 দলীয়, আর এই তৃতীয় দিনের ম্যাচে আজকে মিলন সংঘ ভার্সেস টিচার্স ইলেভেনের খেলা। ন্যাচারালি আমাদের প্রত্যেক দিন দুটো করে খেলা হচ্ছে, কিন্তু আজকে একটি খেলায় আমরা রেখেছি। আগামী দিন আমাদের আরও দুটো খেলা আছে। সেই খেলায় প্রথম ফার্স্ট ইনিংসে খেলবেন অরুণোদয় সংঘ আর বাণীতীর্থ ক্লাব, এবং নেক্সট একটা থেকে শুরু হচ্ছে সেটা মধ্যপ্রদেশ রাজপুত আর তার সাথে খেলছে S11 কুচবিহার। কবে থেকে খেলা শুরু হয়েছে, কবে শেষ? আমাদের খেলা শুরু হয়েছে 16 তারিখ থেকে, আর আমাদের ফাইনাল ডেটটা এখনও আমরা ঠিক করিনি কিছু টেকনিক্যাল কারণের জন্য। কি কি প্রাইজ প্রাইজ রয়েছে? আমাদের প্রাইজ রয়েছে, আমাদের খেলার এন্ট্রি ফি 5,000, আর আমাদের প্রাইজ মানি রয়েছে 50,000 উইথ ট্রফি, রানার্স ট্রফি আর উইথ 30,000।